কার দখলে পৌরসভা? আস্থা ভোটেও কাটল না জট। বিজেপি ও তৃণমূল দুই শিবিরেরই দাবি জয়ী হয়েছেন তারা। বিষয়টি নিয়ে আদালতে যাবে বিজেপি, দাবি দলীয় নেতৃত্বের। কার দখলে বনগাঁ পৌরসভা? অনাস্থা ভোটের পরও সঠিক উত্তর নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও তৃণমূল ও বিজেপি দুই শিবিরই দাবি করেছে আস্থা ভোটে জয়ী হয়েছেন তারা। এদিন বেলা তিনটের কিছু আগে পৌরসভায় আসেন পৌরপতি শঙ্কর আড্ড সহ দশজন কাউন্সিলর। শঙ্করবাবুদের সাথে পৌরসভায় আসেন শম্পা মহন্ত। এরপর পৌরসভায় আসে বিজেপি কাউন্সিলররা। মোট ১১ জন বিজেপি কাউন্সিলর পৌরসভার সামনে আসবার পর পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত দুই কাউন্সিলর হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলকে আটকে দেওয়া হয়। কারণ হিসাবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, যেহেতু দুই কাউন্সিলরের নামে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে, সে কারণেই তাদেরকে আটকানো হয়েছে। এরপর বিজেপির পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশের প্রতিলিপি দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় হাইকোর্ট দুই কাউন্সিলরকে সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। কিছু সময় টালবাহানার পর অবশেষে কাউন্সিলররা পৌরসভার ভেতরে প্রবেশ করেন। এসবের মাঝেই তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় আস্থা ভোটে জয়লাভ করেছেন তারা। ঘোষণা শোনার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কাউন্সিলররা। প্রতিবাদে পৌরসভার ভেতরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এরপর বিজেপির পক্ষ থেকেও পাল্টা দাবি করা হয় অনাস্থা ভোটে জয়লাভ করেছেন তারা। এ বিষয়ে ভোট পরিচালনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিক গৌরাঙ্গ বিশ্বাস অবশ্য সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে কিছু জানাননি। তার দাবি, মিটিং একটি হয়েছে, যা জানানো অফিসিয়ালি জেলা শাসকের কাছে জানিয়ে দেওয়া হবে। যদিও ঘটনার পর এদিন সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানান, কাউন্সিলররা করেছে, হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই আইনগতভাবেই আমরা করি। তাহলে আপনারা জয়ী? একদম আমরা জয়ী, আমরা জয়ী। 22 জন কাউন্সিলর, একজন অ্যাবসেন্ট সিপিএম এর, একজন কংগ্রেসের, নজন তৃণমূলের, ১১ জন বিজেপি। তাহলে ১১ জন ভোট দিলে জিতবে না নজন ১০ জন ভোট দিলে জিতবে, এটা আপনারা দেখুন। আজকে যা জঘন্য হলো, পুলিশ প্রশাসন এবং তৃণমূল মিলে মিশে যে তাণ্ডব করলো, ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি। আগামীকাল যেহেতু মহামান্য আদালত আমাদেরকে যে রায় দিয়েছেন, এসডিওকে চিঠি দেবো, নিয়ম অনুযায়ী এখনই দেবো, দেখছেন এসডিওর কাছে যাবো, আমরা চিঠি দেবো এবং আগামীকাল আমরা হাইকোর্টে যাব। আমাদের যে রেজুলেশন সেটা আমরা হাইকোর্টের নির্দেশ মেনে করেছি, হাইকোর্টকে দেবো। এই মর্মে এদিন বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে অভিযোগও করা হয়। জানা গেছে বিষয়টি নিয়ে আগামীকাল আদালতের দ্বারস্থ হবে বিজেপি। যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষে শঙ্কর আড্ড বলেন, আমাদের মিটিং শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় ২০ মিনিট বাদে আমরা নিচে নামি, পরে আবার আছে ৪০-৪৫ মিনিট। এক্সিকিউটিভ অফিসার বলেছেন ওখানে একটাই মিটিং হয়েছে, একটাই রেজুলেশন হয়েছে, তাহলে কি সেই আপনাদের মিটিং এর কথাই উনি বলছেন? যেটা নির্ধারিত টাইমে মিটিং ডাকলাম, তারা যদি না আসে তাহলে কি সেই মিটিংটা পোস্টপন্ড হবে? আমাদের নিয়মে তো সেটা নেই। পৌরসভা আরও সুস্থভাবে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায় তার জন্য চেষ্টা করা হবে। কাল থেকে কি আপনি পৌরসভায় যাবেন? অবশ্যই, পৌরসভা আমি কেন, প্রত্যেকটা নাগরিক বন্যা পৌরসভার সকলেরই যাওয়ার অধিকার এবং তারা যাবেন নিত্য পরিষেবা নেবেন। যদিও দিনের শেষে দাবি পাল্টা দাবিতে ঝুলে রইল পুরসভার ভাগ্য। শাসক না বিজেপি, শাসক দল কি পারবে পৌরসভা তাদের অনুকূলে রাখতে, নাকি বিজেপি দখল নেবে বনগাঁ পৌরসভা? আপাতত সে উত্তরের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। অভিজিৎ বিশ্বাস ও সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।